আর অন্যদিকে বিশ্বকর্মা পূজো উপলক্ষে সকাল থেকেই কলকাতার একাধিক ওয়ার্ডে দেখা গেল ঘুড়ি বিতরণ করতে। কলকাতার উত্তর কলকাতা মূলত, সেখানে অতীন ঘোষ উপস্থিত ছিলেন, তিনি সবার হাতে তুলে দিলেন ঘুড়ি। তৃণমূলের জয় হিন্দ বাহিনীর উদ্যোগেই আজকে ঘুড়ি বিতরণ কর্মসূচি নেওয়া হয় এবং অতীন ঘোষ সেখানে উপস্থিত ছিলেন, তিনি এলাকা বাসিন্দাদের হাতে ঘুড়ি তুলে দেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজকে বিশ্বকর্মা পূজো, এই বিশ্বকর্মা পূজো উপলক্ষে সকাল থেকেই উত্তর কলকাতার একাধিক ওয়ার্ডে ঘুড়ি বিতরণ কর্মসূচি চলছে তৃণমূলের। তৃণমূলের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অতীন ঘোষ। উত্তর কলকাতায় বিভিন্ন ওয়ার্ডে আজ সকাল থেকে ঘুড়ি বিতরণ কর্মসূচি চলছে তৃণমূলের। তৃণমূলের তরফে আজ সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুড়ি বিতরণ করা হচ্ছে এলাকা বাসিন্দাদের। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অতীন ঘোষ। তৃণমূলের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা বিস্তারিত জানব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবাশিষ সেনগুপ্ত। দেবাশিষ, কি জানতে পারছো? দেখো, উত্তর কলকাতার প্রাচীনতম ঐতিহ্য হচ্ছে বিশ্বকর্মা পুজো করি, এবার এটা এটা বাংলায় কিন্তু একটা ঐতিহ্য, বাংলা সারা বাংলার ঐতিহ্য, তার মধ্যে বলা যেতে পারে যে উত্তর কলকাতায় এটা বিশেষ করে দেখা যায় যে ঠিক বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু বিভিন্ন ধরনের ঘুড়ি, সে পেটকাঠি চাঁদিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘুড়ি উড়াতে কিন্তু, এবং সেটাই কিন্তু মানে চুরি মেলা ভার উত্তর কলকাতার বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে, যদিও তার প্রভাব অনেকটা কমলেও এখনো পর্যন্ত উত্তর কলকাতায় কিন্তু সেই জিনিস চোখে পড়া যায় যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু বিভিন্ন ধরনের সেই ঘুড়ি ওড়াচ্ছে, বিভিন্ন ধরনের ঘুড়ি আকাশে উঠছে এবং বিভিন্ন মাঞ্জা দেওয়া, আগের দিন থেকে মাঞ্জা দেওয়া, এই প্রচুর দেখা যায়। আর ঠিক সেই জিনিসকেই, এই পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উদ্যোগ নিয়েছে, তার মধ্যেও কিন্তু এই অনুপ্রেরণাকে সামনে রেখেই জয় হিন্দ বাহিনীর উদ্যোগে সারা উত্তর কলকাতা জুড়ে বিভিন্ন ওয়ার্ডে, উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুড়ি বিতরণ করা হয়েছে। গতকাল আমরা দেখেছি সেই সেই ঘুড়ি বিতরণের মধ্যে অতীন ঘোষ, স্থানীয় বিধায়ক অতীন ঘোষ, কলকাতার উপ মহানাগরিক তিনি ছিলেন, এছাড়াও জয় হিন্দ বাহিনীর যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় তারা কিন্তু গিয়েছেন, গিয়ে গিয়ে সেখানে বাচ্চাদের হাতে, কচি কাছে বাচ্চাদের হাতে তারা তুলে দিয়েছেন ছিলেন। তার মধ্যে অতীন ঘোষ ছিলেন, দেবিকা চক্রবর্তী, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং, চারুক থেকে মূলত দেখা হয়েছে ছিল কমলেশ গাঙ্গুলি সহ নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গায় তারা বাচ্চাদের হাতে তারা ঘুড়ি তুলে দিয়েছে এবং বাচ্চারা সেই ঘুড়ি পেয়ে, বিভিন্ন ধরনের ঘুড়ি পেয়ে কিন্তু তারা রীতিমতো খুশি, কারণ উত্তর কলকাতায় এটা এই যে মনে জানায় এই যে কালচার এটা কিন্তু সারা বাংলায় যেমন আছে পাশাপাশি উত্তর কলকাতায় বেশি পরিমাণে চোখে পড়া যায়। যদি আজকের দিনে সারা দিন দেখা যায় যে উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছাদের উপর থেকে বাচ্চা বুড়ো সবাই মিলেই কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে, কে কার ঘুড়িকে কাটবে, এটা একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন ঘুড়ি শিল্প যেমন চারিদিকে বিস্তীর্ণ লাভ করেছে, পাশাপাশি উত্তর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় এই ঘুড়ির প্রতিযোগিতা, সেই বিভিন্ন জায়গায় ঘুড়ির প্রতিযোগিতা কিন্তু হয়, সেটা কি সেই ঐতিহ্যকে বাঁচিয়ে। আজকে বিশ্বকর্মা পূজো এবং ঘুড়ি ওড়ানোর যে রীতি রয়েছে তা কিন্তু সকাল থেকেই চোখে পড়ছে। একই সঙ্গে উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে অতীন ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীদেরকে দেখা গেল ঘুড়ি বিতরণ করতে।